এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড় বৌদি, এই বড় বৌদি, কি হয়েছে, তুমি এরকম দাঁড়িয়েছো, কি হলো? অনি ফোন করেছিল দীপা। হ্যাঁ, তো অনেক কিছু হয়েছে নাকি? আরে না না না, অনির কিছু হয়নি, কিন্তু জানো অনি ফোন করে আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো এ বাড়িতে তোজো এসছে কিনা। কেন এরকম প্রশ্ন করলো বলো তো? এই বাড়িতে তোজো এসেছে কিনা মানে? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমার মনে হয় দাদা তোজোকে রং দেওয়ার জন্য ওই বাড়িতে গেছিল, ওইখানে গিয়ে দেখেছে ওরা নেই, সেই জন্যই ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছে। না না ঈশা, ব্যাপারটা অতটা সহজ নয় গো। কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে। মানে কি আবার ঘটবে সেটাই তো আমি বুঝতে পারছি না ঈশা। যেন আমার অনির গলাটা শুনে মনে হলো অনি খুব টেন্সড। তো আপনি একবার জিজ্ঞেস করেননি? হ্যাঁ, জিজ্ঞেস করবো বলেই তো কিছু জিজ্ঞেস করার সুযোগই পেলাম না, ফোনটা কেটে দিল হঠাৎ করে। বলছি তুমি একবার তোমার বাড়িতে ফোন করে দেখবে? আমি ওই বাড়িতে ফোন করে তোজোর খোঁজ করবো। বৌদি, ঈশা ওই বাড়িতে ফোন করবে তোজোর জন্য কেন? দীপা, আমি তো তোমাকে বলছি অনির কথা শুনে আমার সত্যি খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, তো টেনশনটা কি নিয়ে হচ্ছে? তোজোকে নিয়ে। কেনই বা হবে না বলো তো? তোজো একটা বাচ্চা ছেলে দীপা, কেন হঠাৎ করে অনি এভাবে জিজ্ঞেস করলো? আর যদি মেহের কিছু হতো তাহলেও তো আমি ঠিক এই একইভাবে ভাবতাম, তাই না? এক সেকেন্ড বড় বৌদি, তুমি তোজো আর মিহিকে এক জায়গায় বসাচ্ছ। না দীপা, একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ, ওরা দুজনেই কিন্তু বাচ্চা, আর আমি কোনোভাবেই ওদের দুজনকে এক জায়গায় বসাচ্ছি না দীপা। সৌতিক, হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো ঈশা, বলছি কি হয়েছে গো? কি কিসের কি হয়েছে? আরে দাদা ফোন করে জিজ্ঞেস করলো তোজো অফিসে এসেছে কিনা। কি? হ্যাঁ একটু আগে। আর আমিও তো বুঝে উঠতে পারছি না যে তোজো অফিসে আসবে কেন। ঈশা কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, আমি কি বল, আমি কি বলবো? আরে তুমি কি কিছু জানো না, নাকি বুঝতে পারছো না? ঠিক আছে রাখো, পরে কথা বলছি। দাদা যদি এখানে এসে জানতে পারে যে আমি কোনো খোঁজ করিনি, তাহলে আমি গেলাম। সিকিউরিটি ম্যাডাম, আপনি এখানে গন্ডগোল পাকাবেন না। গন্ডগোল? গন্ডগোল পাকাচ্ছি আপনাদের? আমি তখন থেকে বলছি আপনারা আমার ছেলেকে খুঁজুন, আমার ছেলে হারিয়ে গেছে, আপনারা তখন থেকে এখানেই বসে আছেন, এখনো এখানে বসে আছেন আপনারা। ম্যাডাম এভাবে মিসিং ক্যারি করা যায় না, অন্তত 24 ঘন্টা সময় লাগবে। স্যার আপনি বুঝতে পারছেন না, আমার এইটুকু ছেলে, আমার ছোট ছোট একটা বাচ্চা ছেলে একা একা রাস্তায় বেরিয়ে গেছে, তার সঙ্গে কত কিছু হতে পারে। কেন, আপনি তো মা, নিজের ছেলেকে সামলাতে পারেন না? আর এখন এখানে এসেছেন আমাদের সামনে কাঁদতে? বাড়িতে খোঁজ নিয়েছি, ও বাড়িতে ফেরেনি, ও বাড়িতে। আরে দূর, আপনি জানতো, আপনি বাড়ি যান, ও আজ না হয় কাল আসবে, ও এসে যাবে হয়তো, যান। না আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, যতক্ষণ আপনারা আমার তোজোকে খুঁজে দিচ্ছেন আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। এ তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ শুনুন ম্যাডাম, ম্যাডাম আপনার যদি বসতে হয় তাহলে থানার বাইরে গিয়ে বসুন,
এখানে বসবেন না, আর এখানে আমাদের কাজ করতে দিন দয়া করে। না না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। আপনি বুঝতে পারছেন না বৌদি, আপনি তো একজন মহিলা, আপনিও বুঝতে পারছেন না। আরে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি, ছেলেকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আপনিও বুঝতে পারছেন না একজন মহিলা হয়ে। না না, আমি কোথাও যাবো না, ছাড়ো না আমাকে, আমি কোথাও যাবো না, আমি এখানেই বসে না, আমি এখানেই বসে না, আমি কোথাও যাবো না। ওনাকে ছাড়ুন। অনিরুদ্ধ বাবু, মা, দাদা অফিসেও ফোন করে তোজোর খোঁজ করেছে, এই বাড়িতেও আপনাকে ফোন করে খোঁজ করেছে। তোজো হারিয়ে যায়নি তো? মানে 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 হ্যাঁ, তোজোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হতেই তো পারে হারিয়ে গেছে। হ্যাঁ তো ভালোই হলো, তোজোকে যদি খুঁজে না পাওয়া যায়। দীপা কিভাবে কথা বলছো তুমি আমি বুঝতে পারছি না, এসব কি ভাবছো তুমি? বড় বৌদি, একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিই, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। হ্যাঁ, আর আমার ওই তোজোর প্রতি কোনো মায়া দয়া নেই, সেটা ঠিকই, কিন্তু দীপা আমাদের জন্যই যদি এমনটা হয়ে থাকে, সবচেয়ে বড় কথা ব্যাপারটা কি ভালো হলো নাকি? মানে কি বলছো বড় বৌদি, ভালো হবে না কেন? আচ্ছা দেখো, আমরা কি চেয়েছিলাম, যে তোজো আমাদের ঘাট থেকে নেমে যাক, তো নিজে থেকেই যদি তোজো নেমে যায় তাহলে তো আমাদের জন্য মঙ্গল। না না না, আমার মনে হয় কি জানেন তো, তোজো না বাড়ি থেকে বেরিয়ে গেছে খাতায় সাইন করানোর জন্য দাদাকে খুঁজতে, আর সেটা যদি হয়ে থাকে তাহলে খুব খারাপ হবে। তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? হ্যাঁ মানে তোমরা দুজনে একই কথা বলছো, কি হয়েছে কি? আমি সেই জন্য বলছি না পিসিমণি, দেখুন বাড়িতে এত ঝামেলা হলো একটা সাইন করা নিয়ে, এখন সেটা যদি দাদার কানে পৌঁছে যায় তাহলে তো একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। মানে তুমি বলতে চাইছো জাগৃতি যদি বলে দেয় অনেকে? আমি বৌদিকে যতদূর চিনি, বৌদির মুখ থেকে কিচ্ছু বেরোবে না, ও কোনোদিনও কিছু বলবে না, কিন্তু তোজো তোজো যদি বলে ফেলে। অদ্ভুত মেয়ে তো ঈশা, নিজের ভাইপো হারিয়ে গেছে সেদিকে কোনো টেনশন নেই, এদিকে ভাবছে কি গন্ডগোল হবে। অনিরুদ্ধ বাবু, আমি আমি বলেছি ওনাদেরকে ডায়েরি নিতে, কিন্তু ওনারা নিচ্ছেন না, আপনিও তো বললেন থানায় যেতে, কিন্তু ওনারা বলছেন 24 ঘন্টা না হলে পরে ওরা ডায়েরি নেবেন না। কেন নিচ্ছেন না? কি ব্যাপার, আপনি ডায়েরি নিচ্ছেন না কেন? তাই আইন তাই নাকি? আপনি এখন আমাকে আইন শেখাবেন? কি হলো, ডিউটিটা করুন, 5 টাকা খোঁজার চেষ্টা করুন। শুনুন মিস্টার, আপনি শুনুন, আপনি ডিউটি না করে আমাকে আইন শেখাচ্ছেন, আপনি নিজে ডিউটি না করলে এবার কিন্তু আমাকে আপনাকে আইন শেখাতে হবে। দেখুন দেখুন, আপনারা যেটা করছেন সেটা ফাঁকিবাজি বলে। একটা বাচ্চা হারিয়ে গেছে, তাকে না খুঁজে আপনার 24 ঘন্টা ওয়েট করবো? আপনি নিজে ডিউটি না করলে আমাকে ওপর মহলে ফোন করতে হবে, দরকার বলে সাংবাদিক ডাকতে হবে, তখন পারবেন তো বলতে যেগুলো এখন বলছেন? এখন অফিসার, আমি আপনাকে আইন ভাঙতে বলছি না, কিন্তু এমন কোনো আইনে লেখা নেই যে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারেন না। আপনারা আছেন সাধারণ মানুষের প্রয়োজনে তাদের সাহায্য করার জন্য, যদি সেটা আপনারা না করেন আপনাদের কী প্রয়োজন? আমরা কোথায় যাব? তা আপনাদের কী প্রয়োজন? নিজের ডিউটিটা করুন, তাড়াতাড়ি খোঁজা শুরু করুন। পাইলে কাজ করো তো, তোমার ফোনটা বের করো, একটা ভিডিও করো তো। না না, কী হচ্ছে কি? আর অনেক কিছু হবে, আপনি নিজে ডিউটি না করলে আর অনেক কিছু হবে, পাইলে ভিডিওটা করো। দাঁড়ান দাঁড়ান, ভিডিও করতে হবে না, আপনার ছেলের ছবিটা দিন। তোজোর ছবি আছে আপনার কাছে? হ্যাঁ ছবি, এই তো এই তো, এই যে এই যে এই যে
এই ছবিটা এই যে ওনার একার ছবি নেই বলে এই কিন্তু অ্যাডমিট করতে হবে। আপনার কাউন্টারে গিয়ে যা যা পেপার ওয়ার্কস আছে, যা যা ফর্মালিটিস আছে সব ক্লিয়ার করে ফেলুন, ওকে? কিন্তু ডাক্তারবাবু, আমরা ভর্তি করবো কি করে? মানে আমরা তো রাস্তা থেকে তুলে আনলাম, আর ভর্তি করতে গেলে তো অনেকগুলো টাকার ব্যাপার। টাকা তো লাগবে, আর টাকাটা দেবে গাড়ির মালিক। গাড়ির মালিক কোথায়? এই তো গাড়ি পালিয়ে গেল, পালিয়ে গেল মনে হয়। এই চল তো বাইরে গিয়ে গাড়ি মালিক তো নেই রে। গাড়ির মালিকও নেই, গাড়িও তো নেই দেখছি। তাহলে তাহলে আমরা এখন কি করব? আরে আপনাদের মধ্যে কাউকে না কাউকে পেশেন্টের দায়িত্ব নিতে হবে তো নাকি? স্যার, ওনারা বোধহয় পেশেন্টের কেউ না। আপনি পুলিশে খবর দিন, এমনি তো করতেই হতো, যা করার ওরাই করবে। ওকে স্যার। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আরে বলে যান, পুলিশ এলো বলে। শুনুন, প্লিজ আমাদের কাজটা করতে দিন। পারমিতা দি, পাইল দাঁড়া, আমরা দেখছি।
মা তোজো, আমাকে ডাকলো তোজো, তোজো কোথায়? তো তোজো, আপনার শরীর ঠিক নেই, এমনি ব্যস্ত হবেন না প্লিজ। তোজো কোথায়? বৌদি বৌদি তুমি একটু শান্ত, এরকম করো না। পাইল পাইল, তোজো আমাকে মা বলে ডাকলো, তোজো কোথায়? আপনি ঘোরের মধ্যে ভুল শুনেছেন, না তাকে কেউ ডাকেনি। না না, বলছি তো আমি তোজোর ডাক শুনেছি। যেতে পারবি না এখন মা। ওই তো ওই তো আবার ডাকলো, তুই শুনতে পেলি না? মা বলে ডাকলো আমাকে, আরেকবার ডাকো তুমি কোথায়? না না, এখানেই আছে, এখানেই আছে। অনিরুদ্ধদা বাড়িতে একটা ফোন করে দিয়ে বাবা মা তো খুব টেনশন করছে। হ্যাঁ করে দাও। আপনি করুন না। ঠিক আছে। Thank you.
স্কুলে কি সই করবে? হ্যাঁ করব। জাগৃতি আপনিও চলুন, আমার মনে হয় আপনার একবার স্কুলে যাওয়া দরকার। তোজো চলো। আস্তে আস্তে। ঈশা শুধু আমাদের জন্য ভাবছে। কালোর কথা শুনে যা মনে হলো, মানে আমি ওকে যতদূর চিনেছি ও সবার আগে নিজেরটা ভাবে। দীপা ঠিকই বলছো বড় বৌদি, ঈশা ছাড়া তো আমাদের উপায়ও নেই। আমি একদম ঠিক ধরেছিলাম। আমি বলছি, ও পিসমনি, হ্যাঁ যেটা বলছিলাম, সেটার জন্য আমরা এত কিছু করলাম, যেটা আটকাতে গেছিলাম সেটাতেই তো জল পড়ে গেল। মানে জল পড়ে গেল মানে কি হয়েছে? আরে বাবা, দাদা যাতে স্কুলে না পৌঁছয়, তোজোর খাতায় যাতে সাইন না করে, সেই জন্য তো আমরা এত কিছু করলাম। কিন্তু এখানে এসে দেখি দাদা সাইনটা করতে চাইছে, এমনকি তোজোকে নিয়ে স্কুলেও যেতে চাইছে। আমি বললাম যে এখানে সাইন করে দিন, কিন্তু না, উনি তোজোর স্কুলে গিয়ে বাবার পরিচয় দেবে, সেই জন্য তোজোকে নিয়ে সোজা স্কুলে চলে গেলেন। তুমি ওখানে কি করছিলে ঈশা? উনি কেন তোজো স্কুলে গেল আটকাতে পারলে না তুমি? দাদার যা রূপ দেখলাম না আজকে, আমি ওইভাবে আটকাতে পারতাম না। ঠিক আছে, তুমি এখন কোথায়? আমি নার্সিংহোমেই আছি। তুমি ইমিডিয়েটলি তোজো স্কুলে যাও, গিয়ে অনেকে আটকাও। বড়বদি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। অনি তোজোর স্কুলে গেছে। তোজোর স্কুলে গেছে অনি, তার জন্য কাকে আটকাতে বললি আর কেন? আমিও সেটাই জানতে চাইছি, এটা হচ্ছে কেন আর বারবার তোজোর সাথে হচ্ছে কেন? এটা আমি আগেও দেখেছি, ওরা এই সাহসটা করতে কি পাচ্ছে, এই শিক্ষাটা করতে কি পাচ্ছে, আমি আর যে দেখতে চাই সেটা। আপনি প্লিজ ওদেরকে ডাকুন। দেখুন, আমি যা বলার বলবো ওদের। নিশ্চয়ই বলবেন, আপনি ওদেরকে ডাকবেন, ওদেরকে বলবেন, বকবেন, আমি জানি সেটা, কিন্তু আমি চাই এটা আমার সামনে একবার হোক, আমিও চাই ওদের সাথে কথা বলতে। আপনি ওদের একবার ডেকে পাঠান, ওদের গাজেন্দ্রও ডেকে পাঠান প্লিজ। জাগৃতি, জাগৃতি এই ব্যাপারে কোনো কথা বলবে না ম্যাডাম, যা বলার আমি বলবো। আর আপনি এবার না করছেন কেন বলুন তো? দেখুন অনিরুদ্ধ বাবু, যা হয়েছে তার জন্য আই এম সরি, বাট ম্যাডাম আপনি ওদেরকে না ডাকলে আমি এটাই ভেবে নেব যে ওরা এখানে টিচারদের থেকে প্রশ্রয় পাচ্ছে, ওদেরকে অ্যালাউ করা হচ্ছে এসব, তাই জন্য ওরা এরকম কথা বলছে, আমি কি সেটা ভেবে নেব?
ওরা তো তোজোর বাবাকে নিয়ে খুব উৎসাহিত। তা দেখুক ওরা তোজোর বাবাকে, আপনি ডাকুন ওদেরকে। আসবো। আপনি? নমস্কার, আমি ঈশা। ওর পিসি, মানে শাশুতোর। ভূতি, তখন তোমরা আগে বেরিয়ে এলে আমাকে তো নিয়ে আসুনি, সেই জন্য লেট হয়ে গেল। ম্যাডাম প্লিজ, আপনি ওদেরকে ডাকুন। দেখুন, আপনি তো গার্জিয়ান কল করতে বলছেন, কাল আসুন না। না ম্যাডাম, কাল না, যা ডিসিশন হওয়ার আজকেই হবে, আপনি আজকে ওদেরকে ডাকুন। ওকে। একবার এসো তো। আমি ডাকছেন? হ্যাঁ, ওই ওদেরকে ডাকো, আর ওদের গার্জিয়ানদেরও খবর দাও। আচ্ছা, গার্জিয়ান কেন, গার্জিয়ান কেন? ঈশা তুমি একটু চুপ করবে প্লিজ। হ্যাঁ, আপনি সবাইকে ডাকবেন প্লিজ। তোজো, কে কে ছিল সেদিনকে? সন্দীপ দা, আকাশ দা, রিজু দা, আরো আছে। আর তোমাকে চ্যালেঞ্জটা কে করেছিল? রিজু দা। যাও ডাকো। যাচ্ছি দাদা। বলছিলাম কি, মানে এসবের কি খুব দরকার এরকম গার্জিয়ান ডাকা? তোজো যতই হোক একটা ভালো স্কুলে পড়ে, তাই না? তো সেখানে এরকম সামান্য বিষয়ে ঝামেলা। সামান্য ব্যাপার নিয়ে তুমি আমাদের পেছন পেছনে এখানে চলে এলে ঈশা? কি দীপা, কেউ রে বড় বৌমা? আমি একটা প্রশ্ন করলাম, তার উত্তর তো পেলাম না। কাকিমা ফোন করেছিল তো বড় দাদু? সেটাই আন্দাজ করছিলাম, কারণ তাকে তো দেখছি না। মিহি, তোমায় কতবার বারণ করেছি বড়দের মাঝখানে কথা না বলতে। বারে এটা তো বললো যে বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়। তুমি বলেছিলে না কিসের সইয়ের কথা? মিহি, মিহি, কতবার বারণ করেছি না, খেতে বসে কথা বলতে নেই, খাবার আটকে যায় গলায়। হ্যাঁ, আমি তো কিছুই খাইনি, তাও আমার মনে হচ্ছে আমার গলায় কি যেন একটা আটকে আছে। তোরা যখন বলবি না, মিহিকে জিজ্ঞেস করি। মিমা, কোন সই? মিহিমা, পিসিটা মেক্ষণে কি বললো? খেতে খেতে কথা বলতে নেই। হ্যাঁ, খেতে খেতে কথা বললে মাছের কাঁটা গলায় আটকে যাবে না? না, তুমি খাও। তুমি মুখ খুললে মিহির কথা বলার দরকার হবে না বড় বৌমা। তুমি যদি চাও যে মিহির চুপ করে থাকুক, তুমি বলো তাহলে কি হয়েছে। বাবা, আপনার ওটা আমি কি হয়েছে গো?
বড় দাদু কেউ লেগে গেল নাকি? কেন লাগলো গো? তোমরা সত্যি বলনি বলে চুপ। যার ক্ষতি হতে যাচ্ছিল সে আমার ছেলে, আমি তাকে গর্ভে ধরেছি। তার সামান্যতম কষ্ট না আমি সহ্য করতে পারবো না। আর আর রিজু, সরি, সন্তান সম কারো সম্পর্কে আমি কখনো এইভাবে কথা বলবো আমি না জীবনেও ভাবিনি, জানেন তো। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি একজন মা, তাই আমাকে এটা বলতে হচ্ছে। আর আমার মনে হয় যে কোনো মাই এটা বলতে বাধ্য হবে, চুপ করে থাকতে পারবে না। জাগিদি, আপনার শরীরটা ঠিক নেই, আপনি আপনি আর কিছু বলবেন না, যা বলার আমি বলবো, আমি তো আছি এখানে। আর কথা বাড়িয়ে লাভ কি, এটা সই নিয়ে কথা হচ্ছে, সইটা করে দিচ্ছি আমি। ভালো মানুষই রূপ দেখিয়ে আমাদের অনিরুদ্ধকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছো। সেটা করে ফেললাম। তোজো, এ নাও, সেটা করে দিয়েছি। বলতো, ফোনটা ধরছে না, বারবার কেটে দিচ্ছে। মা, কিরে, তোর আক্কেল বলে কিছু নেই না, বারবার ফোন করছে, বারবার কেটে দিচ্ছিস কেন? আরে আমাদের দুশ্চিন্তা হয় সেটা ভাববি না। আরে এই রোগটা তো ইশার ছিল, এই রোগটা তোরও হয়ে গেছে। আচ্ছা ওখানে গিয়ে চুপটি করে বসো তো, এত চিন্তা কেন করছো? তুমি ওখানে চুপটি করে বসে যাও। আমি বসবো না, তুই ফোনটা ধরছিলি না কেন বল সেটা। তোমরা টেনশন করবে বলেই তো বৌদি আমাকে বাড়িতে আসতে বললো। আরে সেটা তো ফোনটা ধরেও বলতে পারতিস। মা, আমি বাড়ির কাছেই চলে এসেছিলাম, তাই ফোন কেটে দিয়েছি। আরে না কেটেও তো কথাটা বলা যেত। মা, আমার ফোনে চার্জ ছিল না, আর এমনিতেও ফোনটা কেটে যেত। আর তাছাড়া অনিরুদ্ধ তো তোমাদের ফোন করে সবটা খবর দিয়েছে। পায়েল রে, তোর মা আর আমি, আমরা দুজনেই বুড়ো হয়েছি, সবকিছুতেই টেনশন একটু বেশি হয়। তাছাড়া আমি তো বুঝতেই পারছি যে অনিরুদ্ধ সব কথা আমাকে বলেনি। বাবা, তুমি এত কেন চিন্তা করছো? তোজও ভালো আছে, বৌদিও ভালো আছে, ওরা সবাই ঠিক আছে। সব ঠিক আছে কি করে বলছিস? তোজো কেন স্কুল থেকে পালালো সেটা তো বললি না। জাগৃতি কিছু বলেছে? মা, দেখো সবটা তো জানার উপায় ছিল না, আর বৌদিও কিছু মুখ খুলে বলেনি, আর সেই সময়ও ছিল না যে কি আমি সবটা জানবো। তবে সামনে থেকে আমি যেটুকানি বুঝেছি, তোজোর একটা খাতায় সইয়ের দরকার ছিল, আর সেই সইটা তোজো পায়নি, তাই ও স্কুলেও খাতাটা জমা দিতে পারিনি, তার জন্যই ও ভয় স্কুল থেকে পালিয়েছে। ওই সইয়ের জন্য স্কুল থেকে পালালো? কার সই, কিসের সই? তোজোর অঙ্ক খাতায় বাবার সই, মানে অনিরুদ্ধদার সই। এ দেখো মা, বাবা সই করেছে।
দেখো রিজু দাদা, আমার বাবা সই, দেখো আমি গাধা নই, আমার খাতায় তো বাবাই সই করেছে, আমার বাবা। এইটুকুতে তুমি এত খুশি তো হচ্ছো? আমি এইটুকুর জন্য তোমায় এত কষ্ট দিলাম। এই দেখো আন্টি, আমার বাবা সই করেছে, এই দেখো দেখো। আন্টি, তুমি রিজুদারকে বলে দিও তো আমাকে আর বাবাকে নিয়ে কোনো বাজে কথা না বলে, আমার খুব কষ্ট হয় গো। ঠিক আছে, তুমি বলে দিও। দেখো আমার বাবা সই করে দিয়েছে। তোজো এক মিনিট, তোমার খাতাটা আরেকবার দেখাও তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। ও, আমার বাবার সই আবার দেখবে। তোমার নাম কি? তুমি আমার নাম জানো না? হ্যাঁ জানি, কিন্তু তাও আরেকবার বলো না। আমার নাম তোজো। হ্যাঁ, সেটা তো তোমার ডাক নাম, স্কুলের নামটা বলো। শাশ্বত গাঙ্গুলি। গুড বয়। এই দেখুন ম্যাডাম, সইটা দেখুন, অনিরুদ্ধ রায়চৌধুরী, ছেলের নাম শাশ্বত গাঙ্গুলি আর বাবার নাম অনিরুদ্ধ রায়চৌধুরী। আর যদি বা এরকম ঘটনা ঘটে থাকে তো সাধারণ মানুষ তো হাসবেই। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের স্কুলের বাকি স্টুডেন্টরা, তারা তো হাসবেই। আর তাছাড়া আমাদের ঘরের বাচ্চারা কী সব উল্টোপাল্টা শিখছে বলুন তো? তারা তো স্বাভাবিকভাবেই জানে যে তাদের বাবার পদবি আর তাদের পদবি একই, তারা তো কনফিউজড হয়ে যাবে, তাই না? তাছাড়া একটা নিয়ম বলে তো কিছু ব্যাপার আছে, আর উনি তো বাবা হিসেবে সই করেছেনই, তাহলে বাবার পদবি আর ছেলের পদবি এক হওয়া কি উচিত নয়, তাই না? দেখো বাবা, তোজো আর বৌদিকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কি করে বলছিস এই কথা? ভাগ্যিস আমি আজকে অনিরুদ্ধতার সাথে গিয়েছিলাম, তাই চোখের সামনে অন্য এক অনিরুদ্ধতাকে দেখলাম। তোমরা জানো অনিরুদ্ধতা বৌদির কত খেয়াল রাখছিল? দেখো আমি কারোর সাথে তুলনা করছিলাম, কিন্তু দাদাভাই কোনোদিন বৌদির এরকম খেয়াল রাখিনি, ওদের জন্য এত ভাবেও নি। অন্তত বিয়ের পর তো নয়। তোমরা কিচ্ছু চিন্তা করো না, অনিরুদ্ধ তো সবটা সামলে নেবে। কিন্তু ও বাড়ির লোকেরা, ওরা তো তোর বৌদিকে ভালো চোখে দেখে না, বরঞ্চ বলা ভালো যে ভালোটা দেখতেই চায় না। সেটা তো আমরা আগেই বুঝেছিলাম, তাই না? কিন্তু আসল মানুষ তো অনিরুদ্ধ দাই। তোমরা দেখো অনিরুদ্ধ তো বৌদির সব অভাব মিটিয়ে দেবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, আমার মেয়েটা যেন এবার সুখী হয়। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আর ওকে